হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে পরিবেশে যেটা পাঁচ নম্বর স্কুল চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম আজকের ক্লাসে আমরা লাইফ সায়েন্সের যে পোর্শনটা আছে সেটা সলভ করে নেব লাইফ সায়েন্সের মধ্যে আমাদের একের জায়গায় প্রথম প্রশ্ন মানসিক অসুস্থতার লক্ষণ হলো ডিপ্রেশন পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে গঙ্গার সুসুখ ভেজাল সোর্সের তেল খেলে যে রোগটা হয় সেটা হচ্ছে ড্রপসি রোগ প্রবাল এটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল দু হাজার পক্ষাঘাত হয় পোলিও রোগের ক্ষেত্রে ভারতের আন্দামান নিকোবর অঞ্চল এটা সুন্দরল্যান্ড ল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত কোন মশার ডানায় কালো ছোপ থাকে অ্যানোফিলিস মশা সোনস্তান পূরণ করো দু এক জলে আর্সেনিক নামক রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকার জন্য ব্ল্যাক ডিজিজ হয় এটা অবশ্যই শূন্যস্থানের মধ্যে বসাবে কোন রোগে থুতুর সঙ্গে রক্ত পড়ে যক্ষা পুরুষ মশার প্রবশিষ্টি কি হয় ভোতা হয় তাই জন্য এটা কিন্তু মানুষকে বা অন্য কোনো প্রাণীকে কামড়াতে পারে না আর স্ত্রী মশার ক্ষেত্রে সেই প্রবশিষ্টা তীক্ষ্ণ হয় বিশ্ব স্নায়নের ফলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ম্যাচিংটা দেখে নেব মৃগ নাভি কস্তুরী মৃগ থেকে পাওয়া যায় কোয়ালা ভালোকে খাবার হচ্ছে ইউক ইউক্যালিপটাস গাছের পাতা মেগা ডাইভার্সিটি নেশন ইউকুয়েডার চাউমিনের মধ্যে আজেনোমোট আজেনোমোটো মেশানো হয় মাংসের স্বাদ আনার জন্য প্রথম শ্রেণীর খাদক হবে ঘাসফড়িং এরপরে নেক্সট দেখো চারের এক জৈব বাহক কাকে বলে উদাহরণ দাও এখানে টেক্সট বুকে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা উদাহরণের সাপেক্ষে দিয়েছে মশা রোগ জীবাণুকে তার নিজের দেহে বংশবৃদ্ধি করতে দেয় তাই মশা হলো জৈব বাহক এখানে সংজ্ঞাটা ঠিক মতো দেওয়া নেই তোমরা রাইমাটির থেকে লিখতে পারবে যে যে সমস্ত প্রাণীর দেহের অভ্যন্তরে পরজীবীর জীবন চক্রের কোন দশা সম্পন্ন হয় তাদের জৈব ভেক্টর বা জৈব বাহক বলে যেমন স্ত্রী মশা ইউনিসেফের পুরো নাম ইংরেজিতে লেখো ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে দুশো ছত্রিশ পাতায় দেখো দেওয়া হয়েছে পৃথিবীতে বহু অঞ্চল আছে এরকম শব্দটা লিখবে না পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতি জীব পাওয়া যায় যা আর কোথাও পাওয়া যায় না সেই সব বা সেরকম অঞ্চলকে বলা হয় জীব গুরুত্বপূর্ণ অঞ্চল ইংরেজিতে একে বলে বায়োডাইভার্সিটি হটস্পট পাস্তুরাইজেশন পদ্ধতিটি কে আবিষ্কার করেন লুই পাস্তুর হলুদ রঙের মিষ্টিতে যে কৃত্রিম রং ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মেটানিল ইয়েলো শব্দের প্রাবল্য কমাতে তুমি তোমার এলাকায় কি করবে লিখবে শব্দের প্রাবল্য কমাতে শব্দকে জব্দ করতে পারে এমন উদ্ভিদ যেমন বেল ছাতিম ও জারুলকে আমি আমার এলাকায় রোপণ করব। নেক্সট কুইনাইন কোথা থেকে পাওয়া যায় শিঙ্কনা গাছের ছাল থেকে সত্য মিথ্যা দেখে নেব প্রবাল এক প্রকার সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণী এটা মিথ্যা সর্দি কাশি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটাও মিথ্যা এটা ভাইরাস ঘটিত রোগ নাসা হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত এটা হচ্ছে মিথ্যা একটি তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম এটা সত্য প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয় ইন্দুরের পাকস্থলিতে ইন্দুরের মধ্যে থাকা রেড ফ্লি উকুনের পাকস্থলিতে থাকে তার জন্য এটা হয়ে যাবে মিথ্যা এরপরে নেক্সট পেজে চলে যাও দেখো ছয়ের দাগের প্রথম প্রশ্ন জীববৈচিত্র হ্রাসের কারণগুলি লেখো দুশো একচল্লিশ পাতায় জীবচিত্র হ্রাসের কারণ দেওয়া হয়েছে প্রথম কারণ হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান প্রকৃতি থেকে জীবেদের হারিয়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ হলো তাদের বাসস্থান হারিয়ে যাওয়া আমাদের ভোগ বিলাসের সামগ্রী তৈরির জন্য যেমন কাঠের শৌখিন আসবাবপত্র কখনো বা চাষের জমি বাড়ানোর জন্য আবার কখনো বা থাকা জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয় এমনকি পুরো জঙ্গল সাফ করে ফেলা হয় সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হল তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া দুই নম্বর অবৈধ শিকার শিকার বা চোরা চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্য জন্তুর হাড় চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় এছাড়াও দাঁত চামড়া বা শিং এসবের লোভেও বিভিন্ন প্রাণী চোরা শিকারীদের হাতে প্রাণ হারায় এরপর দেখো পরিবেশে নতুন জীবের আগমন এখানে এটাকে তোমরা দুটো মানে তিনের এ তিনের বি করতে পারো তিনের এতে লিখতে পারো যে বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয় যেমন বিংশ শতাব্দীতে গেলাপগস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর সোর আর ছাগল নিয়ে আসা হয়েছিল এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত আবার কুকুর খেত কছপে ডিম ফলে এক একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল আর তিনের বিতেই লিখবে যে গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মোরলা পুটি আর খোলসের মতো স্থানীয় মাছেদের জলবায়ুর পরিবর্তনে তোমরা এটা লিখতে পারো শুধুমাত্র এখান থেকে শুরু করে এতটা লিখবে বার্ড ফ্লু রোগের ভাইরাসটির নাম লিখবে যে ভাইরাসটির নাম হলো ভাইরাস হচ্ছে হল অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক কমে যাওয়ার কারণ কি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউকেলেপ্টাস গাছের পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে এর ফলে সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক যাদের খাবার এই ইউকালিপটাস গাছের পাতা এই কারণে অস্ট্রেলিয়ার কোয়ালা ভালুক কি হচ্ছে বিপন্ন হচ্ছে বা সংখ্যা কমে যাচ্ছে তাহলে এটা টেক্সটবুকে যেটা টু ফর্টি টু পেজ নাম্বার দেওয়া হচ্ছে সেটা লিখবে তেচক্ষ মাছ আমাদের কি উপকার করে এটা দেখো পেজ নাম্বার টু নাইনটি টু দুশো বিরানব্বই পাতায় যেটা দেওয়া হয়েছে দেখো এটা লিখবে যে তেচোখা মাছ মশার লার্ভা খেয়ে মশার বংশ বিস্তার রোধ করে এরকম ভাবে বানিয়ে লিখবে এটা পেজ নাম্বার হচ্ছে টু নাইনটি টু কোন রোগকে বলা হয় এবং কেন বলা হয় এটা তোমরা দেখো পেজ নাম্বার দুশো আশি ওপেন করো দুশো আশি পাতায় দেখো দেওয়া হয়েছে লিখবে যে কলেরা রোগকে বিশুচিকা বলা হয় তার কারণ কলেরা রোগীর শরীর থেকে দিনে দশ থেকে এগারো লিটার মতো জল আর নুন বেরিয়ে যায় শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার জন্য হাত পায়ে সুচ ফোটানোর মতো অনুভূতি হয় এই কারণে কলেরা রোগকে বিসুচিকা বলা হয় অ্যালার্জি দুটি লক্ষণ লেখো অ্যালার্জি দুটি লক্ষণ লিখবে যে গা হাত পায়ে লাল লাল চাকা চাকা দাগ হয় আর দুই নম্বর গা হাত পা চুলকায় এটা টেক্সট বুকের পেজ নাম্বার তিনশো তিন এর সাথে প্রশ্ন আছে কালো মাছি দিনের কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় হয় এবং এরা কি রোগ ছড়ায় এটা মধ্যে পেজ নাম্বার ওপেন করো এখানে দেখো দেওয়া হয়েছে কালো মাছি দিনের বেলায় দল বেঁধে বেরোয় সবচেয়ে সক্রিয় হয় ভোরে আর সন্ধের একটু আগে তাহলে ভোরে এবং সন্ধ্যার একটু আগে কালো মাছি সব থেকে বেশি সক্রিয় হয় এরা কি রোগ ছড়ায় দেখো অঙ্ক নেক্সট মশার মুখ উপাঙ্গগুলির নাম লেখো এবং এই উপাঙ্গগুলি মশাকে কিভাবে রক্ত সাহায্য করে তা সংক্ষেপে লেখো এটার জন্য তোমরা পেজ নাম্বার পাতা বের করো এখানে মুখ উপাঙ্গগুলোর নাম দেখো এখানে উপাঙ্গগুলোর নাম দেওয়া হয়েছে এবং এখানেও দেখো দেওয়া হয়েছে লেবিয়াম ম্যান্ডেবল ম্যাকজিলা হাইপোফ্যারিংস এবং ল্যাব্রাম এগুলো কিভাবে রক্তপানে সাহায্য করে লিখবে যে রক্ত পান করার সময় লেবিয়াম পিছন দিকে সরে গিয়ে মুখের বাকি অংশকে চামড়া ভেদ করতে দেয় ম্যান্ডেবল চামড়া ফুটো করতে সাহায্য করে চামড়া ভেদ করতে সাহায্য করে হাইপোফ্যারিংস মশা যে ব্যক্তি রক্ত পান করছে সেই ব্যক্তির দেহে নিজের লালারস প্রবেশ করায় যাতে রক্ত জমাট না বাঁধে আর ল্যাব্রাম হলো মশার প্রধান রক্ত চোষক নল এর মাধ্যমে মশা রক্তপান করে আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লিখবে স্ট্রেপ্টোমাইসেস ম্যালেরিয়া রোগে জীবাণু লিখবে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স আর এটা হচ্ছে ম্যালেরিয়া রোগে জীবাণু এটা পেজ নাম্বার টেক্সটবুকের 287 তোমার জানা দুটি অ্যালার্জেনের নাম লেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে দেখো ডিম অনেকের অ্যালার্জি হয় ডিম এছাড়া দেখো দুধ ও দুগ্ধজাত খাবার এটা তো অনেকের অ্যালার্জি হয় চিংড়ি মাছ তাহলে আমি এখানে লিখব ডিম চিংড়ি মাছ এটাও লিখছি চিংড়ি চিংড়ি লিখলাম কেমন তাহলে আজকে আমরা প্রশ্নচিত্রা থেকে পাঁচ নম্বর স্কুলের লাইফ সায়েন্স এর পোর্শনটা সলভ করে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা পুরোনো ক্লাস গুলো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট প্লে অপশনে গিয়ে সেখানে ক্লাস সেভেন এর রায় মার্টিনের প্লে পেয়ে যাবে সেই প্লে থেকে আগের ক্লাসটি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট